কেন কেউ রিভিউ করলো না ইউটিউবে জানবাজ মুভির রিভিউ? কেন করলো না? এটাই এই প্রশ্নটা অনেকেরই আছে, আমাকেও বেশ দু তিনজন বেশ আস্ক করেছে, তাই জন্য এই ভিডিওটা বানিয়েছি। বাট তারা কি মুভিটা দেখেনি এই কারণের জন্য তারা রিভিউ করেনি? তারা নিশ্চয়ই মুভি দেখেছে, বাট তারা ইচ্ছা করেই রিভিউ করেনি, বিকজ মুভিটার মধ্যে এমন কিছু নেই যে রিভিউ তারা করবে, এটা আমার মনে হয়। আর আমিও সত্যি কথা বলতে কি দেখে এসি 90 rupees, তো তখন আমার খুব মানে কষ্ট হচ্ছিল যে না, এই মুভিটা দেখার থেকে অন্য কোনো মুভি দেখলে অনেক ভালো হতো, বা আমার নিজস্ব ফোন দিয়ে বনির অন্য কোনো মুভি দেখলে মনে হয় আমি বেশি খুশি হতাম। বাট এমন নয় যে সবার অ্যাক্টিং খুব খারাপ ছিল। হ্যাঁ, স্টোরিটা সিরিয়াসলি বলছি, স্টোরিটা মানে কিছুই না, একদম 90s সিনেমার মতনই চলছিল। বাট হ্যাঁ, কি একটা জিনিস যেটা বেশি ভালো, দু তিনটে জিনিস যেটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে, এক হচ্ছে মানে গানের যে লোকেশনগুলো সত্যি ভালো ছিল, এমন না যে খারাপ ছিল। দ্বিতীয় হচ্ছে সবার অ্যাক্টিং মোটামুটি ভালো ছিল, বাট যার অ্যাক্টিং সব থেকে বেশি ভালো, মানে যেটা আমার মনে হয়েছিল যে সব থেকে ভালো অ্যাক্টিং ইনি করছে, সেটা হচ্ছে কাঞ্চন আর টোটা। ঠিক আছে, এই দুজন করছিল, বাট টপে রাখবো আমি টোটা দাকে, কারণ টোটা দা একজন মানে খুবই ভালো অভিনেতা, তো আমার তাকে বেশি ভালো লেগেছে। কাঞ্চন অতটাও বা ফুটে ওঠেনি, বাট ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। বাট আমরা রিভিউ করার এমন কেউ না, আমরা তোমাদের মতনই অডিয়েন্স, তোমাদের মতনই, যেমন তোমাদের মনে হয় সেরকমই আমাদেরও কিছুটা মনে হয়, তো আমরা ওরকমটাই আমরা জানিয়ে এসছি, জানিয়ে যাব। আর আমার একটাই কথা বলার যে এর থেকে আমি ভূত চক্র যখন দেখেছিলাম, সেখানে বনিকে যা লেগেছিল দারুণ লেগেছিল, তিনজনকেই দারুণ লেগেছিল, সোমকেও ভালো লেগেছিল, মানে সবাইকেই ভালো লেগেছিল। বাট এই মুভিটা সিরিয়াসলি মানে কি বলবো, তোমাদের কেমন লেগেছে প্লিজ এটা লিখে জানিও অবভিয়াসলি। আর মানে যখন ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, সেই জুলাইতে এসেছিল ট্রেলার, আর এখন রিলিজ করছে মুভিটা, আর মুভির মানে কি বলবো, কিছু বলার নেই। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ লিখে জানিও। আর জানি যে অনেকের অনেকেই খারাপ লাগবে, যেহেতু অনেকেই আছে যারা বনি ফ্যান। অবভিয়াসলি বনি ভালো মুভি করে, এমন না যে খারাপ মুভি করে, বাট এই মুভিটা জানি না যে কেন কি ভাবে কি ভেবে দাদা এটা করলো। বাট আমার বনিদাকে একটাই কথা বলে যে দাদা, তুমি অনেক ভালো মুভি করেছো, অনেক ভালো মুভি করেছো, এমন না যে খারাপ করেছো, রিমেক করেছো, বাট এমন না যে খারাপ করেছো, তোমার অ্যাক্টিং স্কিলও খুব ভালো, তোমার পারফরমেন্সও খুব ভালো, রোম্যান্টিক অ্যাঙ্গেলও খুব ভালো, বাট এই মুভিটা কোথাও যেন গিয়ে ভালো লাগলো না, এটা বলে খুবই দুঃখ মানে প্রকাশ করলাম আর কি। তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, জানি যে ভালো লাগবে না, বাট তাও একটাই কথা বলবো যে নেক্সট মুভি, ভালো মুভির জন্য অপেক্ষা করে থাকবে, আর বলবো না যে সাবস্ক্রাইব করো।